আপ তো হলো না কত মদ খেয়েছে সারা শোর আব্বা আমি আর মদ খাবো না হ্যালো হ্যাঁ তোরা কোথায় আছিস সবাই হ্যাঁ আমরা মাথায় বসে আছি শিখির চলে আয় ও তাই আজকে তাহলে মাল খাবো হ্যাঁ হ্যাঁ খাবো তাড়াতাড়ি আয় হ্যাঁ তোরা তাহলে মাথায় বস থাক আমি যাচ্ছি হ্যাঁ রাখ রাখ আমি যাচ্ছি রাখ ও কি বলছে আলম বলেলো আজকে মাল খাবে লল মালের কথা বলিস না আমার মালে খুব ধোঁকা দিয়েছে এই মালের কথা তুলবি না তুলতে হলে 750 টাকা তোল আচ্ছা ঠিক আছে তুলবো না আমার খুব কষ্ট তো আজকে 750ই খাবো এই তুই এখানে বসে আছিস দে আমাকে 200 টাকা কর দে মাল মারলে আসি আমার ভাই আমার আব্বা কারেন্টের বিল দিতে পেয়ে চলে ভাই খা আমি আগে খাবো না এ ভাই আমার আজকে খুব পেটে মনে হচ্ছে আমি আগে মাল খাবো না ভাই মাল খাবো না এ কি এরা 200 টাকা করে দিতে হবে বলে খেলো না হ্যাঁ ঠিক আছে যাই আমার টাকায় খাবো চলে আয় ভাই আব্বা আমি সঞ্জনা দিয়ে আইবো আমি এখন বিজি আছি হ্যাঁ ঠিক আছে কই ভাই আমার তো কিছু হয়নি আজকে আমি মাল খাবো কথা বলবি না হ্যাঁ আমি একাই নিচ্ছি দাদা ও দাদা কাকা এ কাকা বাড়ি আছি নাকি তাহলে দোকান বন্ধ করে বাইরে থেকে নাকে কেরোসিন তেল দিয়ে ঘুমাও ৩৭৫ হবে দেবো ভাগ বিলে করে আজকে এটাই খা পরের দিন আমি নিজের টাকা তোকে খাবো দাদা ওটাই দেন দাদা ওটাই দেন ঠিক আছে আয় নিজা আজকে আমি মাল খাবো বোকাচ্ছি দা বানাবি না বানাবি ঠিক আছে বোতলটা ফেলছি কেন আমি বানাচ্ছি দে চল বুঝলি ভাই আমার মালটা আমাকে ছেড়ে চলে গেছে খুব কষ্ট মালের কথা তুলবি না এনে তুলতে হলে 750-এর কথা তুলবি আমার খুব কষ্ট রে ভাই তোদের কি বলবো কি বলবো কাদিনে ভাই কাদিনে হ্যাঁ কাদিনে
তো বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে বুঝলি আমার না হেলিকপ্টারটা গ্যারেজে নিয়ে যেতে হবে বুঝলি হেলিকপ্টার ঠিক করতে হবে চল আমার ভাই ট্রেনের জায়গায় হাওয়া দিতে কতদিন ধরে পান থাকছে বাবা আমি তোমার পকেট থেকে ভরে জানিনি আমি জাদুবিটা পঞ্চায়েত থেকে বাবা তোমার ক্লাবের ছেলেপিল ডাকছে এই কি বল আমি আসছি এই তুই যা চান করে নিকা উঠলে না আর তো হলো না কত মদ খেয়েছে সারা শোর এই ওঠাই যা আব্বা আমি আর মদ খাবো না আব্বা আমি আর মদ খাবো না